নিয়োগ নিয়ে দুর্নীতি এই নিয়ে তোলপার গোটা রাজ্য ইতিমধ্যে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দুই মন্ত্রীকে সম্প্রতি এই বিষয়ে আরও একটি বেনিয়মের অভিযোগ এবার চাকরি থেকে বরখাস্ত করা হল সিদ্দিক গাজী নামের এক ব্যক্তিকে অনুপ গুপ্ত নামের এক ব্যক্তি মামলা করেন নবম দশম শ্রেণীর নিয়োগ ক্ষেত্রে তার নাম দুশো নম্বরে ছিল কিন্তু সিদ্দিক গাজী নামে ওই ব্যক্তি ছিলেন দুশো নম্বরে কিন্তু তারপরেও উনি চাকরি পেয়েছেন নবম দশম শ্রেণীর গণিতের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই বেনিয়মের অভিযোগ উঠেছে এই মামলার শুনানির পর সোমবার মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে সিদ্দিকি গাজীর চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্তা নবম দশম শ্রেণীর নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্ত আগে থেকে সিবিআই শুরু করেছে তাই গাজী মামলার যাবতীয় নথি সিবিআই কে পাঠিয়ে তদন্ত সহযোগিতার কথা বলেছেন বিচারপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ সম্পর্কিত যে প্রতিশ্রুতি দিয়েছেন এবার সেই নিয়েই প্রশ্ন তুললেন বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য সরকারের তরফে জানানো হয় যারা চাকরি পায়নি তাদের জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হচ্ছে এই নিয়োগ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার প্রশ্ন তুললেন মান্থা রাজশেখর বাবু বলেন এটি এক অসুখ সারাতে অন্য অসুখ এসে যাবার মতো ঘটনা তিনি আরও বলেন নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি যে এক্ষেত্রে হবে না তার প্রতিশ্রুতি কে দেবে আজ শুনানিতে রাজ্যের পক্ষের আইনজীবী সম্রাট সেন জানান প্রার্থীরা যোগ্য ও তাদের নামী ন্যায্য হলে চাকরি দেওয়ার জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন খোদ মুখ্যমন্ত্রী নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে রাজ্যের পক্ষে তা আরেকবার স্পষ্ট করা হলো নিয়োগ নিয়ে দুর্নীতির সমস্যা দিন দিন বাড়ছে এরপরেও প্রতিশ্রুতি মেনে কতদূর কাজ হবে সে নিয়ে উদ্বিগ্ন সকলেই